Ball in. First ball. সাকিবের কাণ্ড দেখে ইবাদতের মাথা নষ্ট। দৌড়ে এসে ইবাদতকে সেলুট দিলেন সাকিব। এবার উইকেট নেওয়ার পর সরাসরি ব্যাটসম্যানকে সেলুট জানালেন ইবাদত হোসেন। এটা অবশ্য স্বাভাবিক বিষয়, তবে দুঃখের বিষয় হলো এটা তিনি কখনও কারো কাছ থেকে এভাবে সেলুট পাননি। আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় মাঠেই ঘটেছে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে ইবাদত হোসেন উইকেট নেওয়ার পরপরই সাকিব আল হাসান নিজে এসে ইবাদত হোসেনকে সেলুট জানালেন। এ বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল। ইবাদত হোসেন নিজেই ভাবতে পারেননি সাকিব আল হাসান নিজে এসে তাকে সেলুট জানাবেন। তবে এটা অবশ্য ইবাদত হোসেনের জন্য একটা বড় রকমের সারপ্রাইজ ছিল সেদিন। তো দর্শক, ইবাদত হোসেন এবং সাকিব আল হাসানের এ ধরনের খুনসুটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।